আদালতের নির্দেশের পর একের পর এক শিক্ষক নিয়োগের তালিকা বাতিল হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে কয়েক হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বেরিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে পর্ষদ উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দুষলেন পর্ষদকে। দেখুন, অনেকেই এর মধ্যে আছে যারা শুধুমাত্র প্রশাসনের গাফিলতির জন্য চাকরি হারিয়েছে, তাদের কোনো দোষ নেই। শুধুমাত্র প্রশাসন, যে জেলার যে বোর্ড, প্রাথমিক শিক্ষা সংসদ, সেই শিক্ষা সংসদের আদালতকে গুরুত্ব না দেওয়া, সমস্ত নথি জোগাড় না করা, নথি আদালতের সামনে সঠিকভাবে পেশ না করা, তার জন্য অনেকের চাকরি গেছে। সবাই এর মধ্যে কিন্তু যে চাকরি টাকা দিয়ে পেয়েছে এরকম নয়, অনেকেই আছে নিজের যোগ্যতায় টাকা দিয়ে, নিজের যোগ্যতায় পেয়েছে টাকা দিয়ে পায়নি, কিন্তু তাদেরও চাকরি গেছে। দুর্ভাগ্যের বিষয়ে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। মামলা করছে, সেখানে উকিল দিতে হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকা যাচ্ছে, তার থেকে যদি আমরা নিম্ন আদালতেই পর্ষদ যদি সঠিকভাবে তথ্য দিত তাহলে তো এই পরিস্থিতি হতো না। যারা সব প্রকৃত অপরাধী তাদের জেল, মানে তাদের চাকরি যেত, তাদের অপরাধীরা সাজা পেত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে আ মাটি সব একসাথে মিশে যাচ্ছে। যে দোষ করেছে সেও শাস্তি পাচ্ছে, যে দোষ করেনি সেও শাস্তি পাচ্ছে।